হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতা, মিতাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো আমার যে ছোট্ট একটা রান্নাঘর আছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো, রান্নাঘরটা কিরম করে গুছিয়েছি আর কোথায় কী রেখেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো বেশি বক বক না করে চলো দেখা যাক। ফার্স্টে দেখ, শুরুতেই দেখো আমার রান্নাঘরটা এরকম দেখতে। আর এই যে লাল ময়লার বালতিটা দেখছো এখানে ঝুলিয়ে রেখেছি, এটা আমার মেয়ের জন্য। আমার মেয়ে এই ময়লার বালতিটায় হাত দেয় আর ফোন টোন এনে না ওর মধ্যে ফেলে দেয়, বদমাইশি করে, ওই জন্য এখানে ঝুলিয়ে রেখেছি, নিচে রাখতে পারি না ওর জন্য। তার পাশেই দেখো এরকম হুক লাগানো আছে কতগুলো, এতে আমার হাতা খুন্তি ছাঁকনি এসব আর কি ঝোলানো থাকে। তো জায়গাটা ছোটো তো ওই জন্য এইভাবে রাখতে হয়। তো এর নিচেই দেখো রান্না করার জলের বালতি থাকে আর আলু পেঁয়াজ রসুন আদা এই সমস্ত রাখার একটা ঝুড়ি রয়েছে। বাদ বাকি সবজি সব ফ্রিজে রাখা হয়, গরমকালে বাইরে রাখলে পচে যায়। আর এই বক্সটাতে রয়েছে মশলার কোটো, সব মশলাপাতি এর মধ্যে রয়েছে, ওপরে মুড়ি বিস্কুট যা যা আছে আর কি, কৌটো কাঁটাগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো দেখে নাও ভালোভাবে, এইভাবে রাখা হয়েছে, গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর এর পাশেই একটা বক্স আছে, তো ওটাতে আমি কী কী রেখেছি সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। পাশের বক্সটাতে রাখা আছে মুদি দোকানের কিছু মাল আছে, ঘি আছে আর মাসকাবারি যে মালগুলো তুলি যেগুলো রাখা যায় এখানে অ্যাডজাস্ট করে সেগুলো এখানেই রাখি, আর বাদ বাকিটা নিচের বক্সে রাখি। সাবান টাবান মুদি দোকানের মাল বিস্কুট এই সমস্ত রাখা হয়। দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই তারপরে নিচে আবার একটা বক্স আছে, ওগুলো দেখাচ্ছি তোমাকে। এই বক্সটা বন্ধ করে দিলাম। এর নিচেই যেটুকুনি জায়গা আছে রান্না করে এখানেই খাবার দাবার রাখা হয়, কারণ আর কোথাও রাখার জায়গা নেই। এটা আমার গ্যাস স্টোভ আর তার উপরেই চিমনি লাগানো, চিমনিটা এখানে লাগানো আছে আর তার নিচেই গ্যাস লাগানো আছে, গ্যাসটা রাখা আছে আর কি। পাশেই বেসিন আছে, বেসিনটাও ছোটো, জায়গা ছোটো বলে বেসিনটাও ছোটো লাগানো হয়েছে। আর এর পাশে যেই সানসেটটা রয়েছে ওখানে সব বাসন কাসন ধুয়ে এখানে রাখা হয় জল ঝাড়ার জন্য। আর এখানে আছে জলের ড্রাম, যেটা খাওয়ার জল রাখা হয় আর কি, কেনা জল খাই, কলের জলের যে আয়রন এখন খাওয়া যায় না। তার নিচেই যেই বক্সটা আছে এখানে রাখা আছে ওই মুদি দোকানের মাল, তেল, মশলা, সার্ফ এই সমস্ত আর চিনি যেগুলো বয়ম ভরে রাখা হয় আর কি। আর আছে তেলের শিশি, তারপরে মিক্সি এই সমস্ত সব এখানে রাখা রয়েছে। এই বক্সটাতে বেশি কিছু নেই, ওই সবই রাখা, কৌটো কাউটা যেগুলো লাগছে না এখন ব্যবহার হচ্ছে না সেই সব জিনিসই এখানে ঢোকানো আছে, সব রান্নাঘরের জিনিসই আছে। আরেকটা বক্স আছে, ওটাতে হচ্ছে এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার রাখার যে বক্সটা, তার পাশেই রয়েছে আমার বাসন টাসন রাখার বক্স। এই বক্সটাতে বাসন টাসন রাখি আর কি, ওখানে জল ঝরে রাখা হয়, সানসেটের পরে জল ঝরে যাওয়ার পরে এর মধ্যে ঢুকিয়ে দিই সব। তো এইভাবেই অ্যাডজাস্ট করে রাখা আছে সব। আর ছোটো রান্নাঘর তাই জন্য বেশি কিছু রাখিনি, যেরকম রেগুলার ইউজে লাগে সেগুলোই রাখা আছে, বাদ বাকি জিনিস অন্য জায়গায় রাখা আছে, না হলে জায়গায় হবে না, ওই জন্য এইভাবে রাখা রয়েছে। রান্নাঘরটা বাইরে থেকে আরেকবার দেখে নাও। রান্নাঘরের পাশেই একটা হাত ধোয়ার বেসিন আছে। আর এই হচ্ছে আমার রান্নাঘর, পুরো বাইরে থেকে দেখতে লাগে, ওপেন কিচেন, দরজা ঠরজা নেই। তো দেখলে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আমার রান্নাঘরটা, খুবই ছোট, ছোটর মধ্যে নিজের মনের মতো করে সাজানোর চেষ্টা করেছি আর একটু গুছিয়ে রেখেছি যেরকম পেরেছি আর কি। তো কেমন লেগেছে কমেন্টে জানাবে, আর ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে অনেক ভিডিও দেখতে পারবে। আর আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখবে, যা লাইক করবে, কমেন্টে বলবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।